ঈদের আগে শেষ কর্মদিবস হলেও জুন ক্লোজিং এর কারণে কর্মতৎপর ছিল সচিবালয়। বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা হাতের কাজ গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন। এদিন আইপিটিভি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। অবৈধ আইপিটিভি বন্ধে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তথাকথিত সিন্ডিকেটের মাধ্যমে গণমাধ্যমও নিয়ন্ত্রিত করা হচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। ঈদের আগে সোমবার শেষ কর্মদিবসে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত 90 এর গণ অভ্যুত্থান গ্রন্থের মোড়ক উন্মোচনে এ আয়োজন। প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। বিএনপি নেতাদের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিজভী সাহেব কেন এরকম বলছেন, এতে আমার রিজভী সাহেবের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে আমার একটু প্রশ্ন দেখা দিয়েছে। দেশের কোথাও তারা তাদের কর্মীদেরই ঠিকমতো নামাতে পারে না, সাধারণ মানুষ তো দূরের কথা। অপর এক প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, দেশব্যাপী অবৈধ আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই টেলিভিশন চ্যানেলের মতোই একই ধরনের বুম নিয়ে অনেকে হাজির হয়, আপনি পার্থক্যই খুঁজে পাবেন না। এদের কোনো অনুমোদন নাই, এরা চাঁদাবাজির সাথে যুক্ত। বিভিন্ন জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে অভিযান পরিচালনা করার জন্য, এবং যাদের বৈধ লাইসেন্স নেই, যারা চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কিছু সিন্ডিকেট তৈরি হয়েছে এবং তারা অনেক ক্ষেত্রে গণমাধ্যমও নিয়ন্ত্রণ করে। এই এদের হাত থেকে, এদের খপ্পর থেকে কিছু কিছু নিত্যপণ্যকে বেরিয়ে আনতে হবে। ছুটির আগে শেষ দিনটি অর্থবছরের শেষ কর্মদিবস হওয়ায় সচিবালয় ছিল বেশ কর্মতৎপর। শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। আজকে মোটামুটি ব্যস্ততা ছিল, তবে গতকাল বেশি ব্যস্ততা ছিল। আমরা গতকালই কাজ সব গুছিয়ে ফেলেছি, আজকে বাকি অংশটা আমরা করলাম। রেগুলার অফিসে যারা আসছে আসছে, অনেকে এক দুদিন ছুটি নিয়েও হয়তো বা বাড়ি গিয়েছে, কিন্তু দর্শনার্থী সংখ্যা একেবারে নাই বললেই চলে। এই অর্থ বছর এবং ঈদের কোনো পেন্ডিং না থাকে এইভাবে আমরা সবাই কাজ করছি এবং ইতিমধ্যে কাজগুলো প্রায় শেষ করেছি। একদিন বেশি ছুটি পাওয়ায় আনন্দ প্রকাশ করে পরিবার নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ঈদ করার কথা জানান অনেকে। ছুটিটা পরিবার নিয়ে কাটাবো এই চিন্তা ভাবনায় সবাই আছি ঢাকায়। আমরা যারা আজকে, আমি বাড়িতে যাব, বাবা মা নিয়ে, ভাই বোনদের সবাই আত্মীয়স্বজন নিয়ে আনন্দ ফুর্তি করে ঈদ কাটাবো। আমার বাবা মা মনে রয়েছে, দেশের বাইরে যাবো না, ছুটিও নেই নেই, ইনশাল্লাহ ঢাকাতে থাকবো। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।